একগুচ্ছ দাবিতে অন্ডারের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। এছাড়াও বিডিও দপ্তরে একটি ডেপুটেশন জমা দিয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুড়ুই, দলের জেলা সুদীপ চক্রবর্তী, কাজল ব্যানার্জি, আনন্দ গোপ সহ অন্যান্যরা। বুধবার বেলা 11টা থেকে বিডিও অফিস চত্বরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং শেষ হয় বেলা 1টা নাগাদ। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুড়ুই বলেন, পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষ বাড়ি পাচ্ছে না। পাচ্ছে কারা? যাদের দোতলা বাড়ি রয়েছে তারা। দোতলা বাড়ি আছে, চার চা গাড়ি আছে, চাকরি করে, ফ্রিজ আছে, তারা বড় মানে বিরাট বড় চাষ আছে, তারা দুদুবার বাড়ি পাচ্ছেন। অথচ অন্ডাল এলাকাতে, উগড়া অন্ডাল সারাউন্ডিং যে এলাকা আছে, সেই এলাকার গরিব মানুষরা, এদের চালির ঘর, এদের খড়ের ঘর, যে মাটির ঘর, বিধবা আছেন, কেউ আর ইনকামের জায়গা নেই, তারা বাড়ি পাচ্ছে না, ঘর পাচ্ছে না। সারা বাংলাদেশে চলছে অন্ডালও খেতে চলছে, সেই আমরা অন্ডার ভিডিওতে বলতে এসেছি পরিষ্কারভাবে, গরিব মানুষরা যদি বঞ্চিত না হয়, নাম কেটে দেওয়া হচ্ছে। তারা আইসিডিএস কর্মীরা, আশাকর্মীরা যা নাম লেখা যাচ্ছেন, তদন্ত করছেন, দেখছেন যে যোগ্য লোকরা বাড়ি পায়নি, অযোগ্য লোকরা বাড়ি পেয়েছে, গাড়ি বাড়ি আছে, চাকরি আছে, দুবার বাড়ি পেয়েছেন, তারা বাড়ি পাচ্ছেন, কিন্তু অসহায় মানুষ বাড়ি পাচ্ছে না, নাম কেটে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। সেই যে বাড়ি নির্মাণের জন্য এখানে বঞ্চিত, নিপীড়িত, গরিব, অসহায় মানুষ পাচ্ছে না। পাচ্ছে কারা? যারা তৃণমূল নেতা, প্রধানের ভাই, বিধায়কের ভাই, তারা বাড়ি পাচ্ছেন। সেই কারণে আমরা বলতে এসেছি, ডেপুটেশন দিয়ে গেলাম, যদি এটা না শুধরে না যায়, আগামী দিনে এই জেলা জুড়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ, অবস্থান, যা যা করতে আমরা করবো, সেই কারণে এখানে আসা। এদিন বিক্ষোভের পাশাপাশি 16 দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিজেপির পক্ষ থেকে ভিডিওর হাতে তুলে দেওয়া হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পঞ্চায়েত এলাকায় সকল গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকাভুক্ত করতে হবে, বয়স্কদের পার্থক্য ভাতার আওতায় আনতে হবে, প্রতি বাড়িতে শৌচাগারের ব্যবস্থা করতে হবে, এলাকায় খেলার মাঠ ও পার্কে নির্মাণ করতে হবে, এবং অবৈধ জমি কারবারিদের দ্বারা দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে হবে। এছাড়াও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, পুকুর ও জলাশয় সংস্কার করতে হবে। উপরিউক্ত বিষয়গুলির ওপর প্রশাসন নজর না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রলয় বন্দ্যোপাধ্যায়, LCW ইন্ডিয়া, অন্ডাল। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো আইকিউ সহ আরও ব্র্যান্ডেড ফোন, রয়েছে সমস্ত ইএমআই এর সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121708। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস, আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট, এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোড়, দুর্গাপুর 7132-05। যোগাযোগ নম্বর 7029-68-1375, 8348-53-9439 অথবা 8617-06-4150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার।